হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে। তোমরা যারা এবার 2024 সালে HSC পরীক্ষা দিচ্ছিলা, তাদের জন্য একটি আপডেট তথ্য শেয়ার করব। তোমরা জানো HSC পরীক্ষা কিন্তু কয়েকটি হয়ে বন্ধ হয়ে গেছে দেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে। এখন অনেকেই এই HSC পরীক্ষা বাতিলের দাবি জানাচ্ছে এবং SSC পরীক্ষার রেজাল্টের অনুসারে অনেকেই অটো পাসের দাবিও জানাচ্ছে। HSC-তে অটো পাস দেয়া হবে কিনা সেই তথ্যগুলো তোমাদেরকে জানিয়ে দেবো। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবা, তাহলে বিস্তারিত জানতে পারবা। তো চলো আমরা বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি। HSC-তে অটো পাস নিয়ে সিদ্ধান্ত হতে পারে আজ, এই শিরোনামে একটি নিউজ প্রকাশ করেছে জনপ্রিয় অনলাইন শিক্ষা বিষয়ক পত্রিকা দ্য ডেইলি ক্যাম্পাস .com। চলো জেনে আসি বিস্তারিত। HSC ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো আর দিতে চান না পরীক্ষার্থীরা। SSC পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রমোশন অথবা অটোপাস দেওয়ার দাবি তাদের। এ দাবিতে কয়েকদিন ধরে ঢাকাসহ সারা দেশে মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির বিষয়ে আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে সভা হওয়ার কথা রয়েছে। সভায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, মন্ত্রণালয়ে শিক্ষার্থীদের দাবিগুলো জানিয়েছিলাম, সেখান থেকে কিছু মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে, সেটা নিয়ে আজ মঙ্গলবার সভা হওয়ার কথা রয়েছে। সেখানে প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, শিক্ষা সচিব, বোর্ড চেয়ারম্যানরা অংশ নিতে পারেন, সেখানেই সব কিছু চূড়ান্ত হবে। গত 30 জুন HSC ও সমমানের পরীক্ষা শুরু হয় রুটিন অনুযায়ী। 8 দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে 18 জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর 3 দফায় পরীক্ষা স্থগিত করে সরকার। সূচি অনুযায়ী এখনও 13 দিনের মোট 61টি বিষয়ের পরীক্ষা বাকি রয়েছে। বিভিন্ন বিভাগের বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিষয়ে বিভিন্ন বিষয়ে থাকায় এতগুলো পরীক্ষা আটকে গেছে। যদিও প্রত্যেক শিক্ষার্থীকে 13টি বিষয়ে পরীক্ষায় অংশ নিতে হয়। এর মধ্যে বাধ্যতামূলক বাংলা ও ইংরেজি 4টি বিষয় প্রথম ও দ্বিতীয় পত্র করে এবং ICT 8টি বিষয় ঐচ্ছিক অপশনাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল তোমাদের জন্য সর্বশেষ আপডেট একটি তথ্য। HSC-তে অটোপাস নিয়ে সিদ্ধান্ত হতে পারে আজকে, সিদ্ধান্ত হলেই তোমাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি অনুরোধ করবো, তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।